ন্যাশনাল গার্ল চাইল্ড ডে ছয়ঘরিয়া পঞ্চায়েতের উদ্যোগে আয়োজন করা হয় সচেতনতা র্যালি, আয়োজন করা হয় পথনাটিকা। আজ ন্যাশনাল গার্ল চাইল্ড ডে, আর এই দিনটিকে সানন্দে পালন করল বনগাঁ ছয়ঘরিয়া পঞ্চায়েত। এদিন বনগাঁ ছয়ঘরিয়া পঞ্চায়েতের উদ্যোগে স্কুল ছাত্রীদের নিয়ে র্যালির আয়োজন করা হয়। র্যালিটি মূলত ছিল সচেতনমূলক বার্তা প্রচারের র্যালি। এদিন এই র্যালিতে প্রচার করা হয় অনূর্ধ্ব ১৮ বছরের কোন মেয়ের যেন বিবাহ না দেওয়া হয়। বর্তমানে মেয়েরা বিয়ে করে সংসার করা ছাড়াও এবং সংসার করতে করতেও নিজেরা স্বাবলম্বী হচ্ছে। টোটো থেকে ট্রেন, এমনকি বিমানও চালাচ্ছে মেয়েরা, ব্যবসা করছে, চাকরি করছে। বহু মেয়ে শিক্ষার আলোয় আলোকিত হয়ে নিজেদের প্রতিষ্ঠিত করছে। মেয়ে মানে শুধু যে বিয়ে আর সংসার তা নয়, মেয়েরাও শিক্ষিত হলে তারাও পুরুষদের সমকক্ষ হতে পারে, সেই বার্তা দেওয়া হয় এদিনের এই র্যালি থেকে। এই বিষয়ে বনগাঁ পঞ্চায়েত সমিতির পক্ষে প্রসেনজিৎ ঘোষ বলেন, আজকের এই র্যালিটি বনগাঁ ছয়ঘরিয়া পঞ্চায়েত থেকে জয়ন্তপুর বাজার অবধি যায়। জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে র্যালি শুরু হয়। র্যালির পথে নারী শিক্ষার প্রয়োজনীয়তা নিয়ে একটি পথনাটিকা হয়। ২৪শে জানুয়ারি এই ন্যাশনাল গার্ল চাইল্ড ডে আমাদের জেলা স্বাস্থ্য দপ্তর থেকে এই অনুষ্ঠানটার আয়োজন প্রতি বছর করে। এবছর বনগাঁ ব্লকের ছয়ঘরিয়া গ্রাম পঞ্চায়েতকে এই আয়োজনের দায়িত্ব দেওয়া হয়েছিল। ছয়ঘরিয়া গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে এই আয়োজন করা হয়েছে। সকালে জাতীয় পতাকা উত্তোলিত হয়েছে, তারপরে একটা বর্ণাঢ্য শোভাযাত্রা হয়েছে এবং শোভাযাত্রার শেষে একটা অনুষ্ঠান হয়েছে, যেখানে সন্তানদের স্বার্থে এবং তাদেরকে রক্ষা করবার জন্যে এবং 18 বছরের নিচে যাতে তাদের বিবাহ না দেওয়া হয় তার জন্য একটা পথনাটিকা উপস্থাপন করা হয়েছে। এবং আজকের এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই বার্তাই মানুষকে দেওয়া হলো যে আগামী দিনে যেন কন্যা সন্তানকে কেউ অবহেলা না করে। কন্যা সন্তান এবং পুত্র সন্তান সকলেই সমান সমান। আজকের দিনে কন্যারা যে অনেকটা এগিয়ে এবং জনপ্রতিনিধিত্ব করছে, যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী সহ বিভিন্ন ক্ষেত্রে আজকে নারীরা তারা জনপ্রতিনিধিত্ব করছে কৃতিত্বের সঙ্গে, এবং নারীরা যে আজকে বিমান চালনা থেকে শুরু করে টোটো চালনা পর্যন্ত তারা যে আজকে অংশগ্রহণ করছে, এখানে যে আজকে সমাজে নারী এবং পুরুষ সমান সমান, সেটা আজকের এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে মানুষকে সচেতন করা হলো এবং বার্তা দেওয়া হলো আগামী দিনে যেন কন্যা সন্তানের বা কন্যা ভ্রূণ যাতে নষ্ট না করে এবং কন্যা সন্তানদের প্রতি যাতে অবহেলা না করে, এই অনুষ্ঠানের মূল বার্তা ছিল। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বনগাঁ ব্লক স্বাস্থ্য বিভাগের আধিকারিকেরা সহ পঞ্চায়েত প্রধান এবং একাধিক স্বাস্থ্যকর্মীরা, বনগাঁর এই বিভিন্ন স্কুলের ছাত্রী ও তাদের মায়েরা। এই বিষয়ে বনগাঁ ছয়ঘরিয়া পঞ্চায়েতের পঞ্চায়েত প্রধান বলেন, বাচ্চাদেরকে অভিভাবকদের সচেতন করা হলো যে 18 বছরের নিচে বিবাহ দেবেন না, কেন বাচ্চারা পড়াশোনা, মেয়েরা পড়াশোনা শিখুক, বিশেষ করে ওরা মানুষ হোক, ওরা নিজেদের পায়ে নিজেরা দাঁড়িয়ে ওরা সিদ্ধান্ত নিক, তাহলে সমাজে যদি ঘরের মধ্যে শিক্ষিত মা থাকে তাহলে শিক্ষিত পরিবার পাওয়া যাবে। আর এখানে প্রতিটা স্কুলের ছেলেমেয়েরা এসেছিল, তাদেরকে বোঝানো বা বলা হলো, আর মায়েরাও ছিলেন, শিক্ষক শিক্ষিকারা ছিলেন। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নো ম্যানস ল্যান্ড, বনগাঁ। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমোদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।